বিপিএলে শুক্রবার ম্যাচ বরিশালের, পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান, টেনশন নাই। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দলগুলো অনুশীলনে মনোযোগী হতে পারে কমই, দলের স্পন্সর প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ে দিতে হয় নজর, সেগুলোতে শতভাগ উপস্থিতি থাকে দলগুলোর। ব্র্যান্ডিং প্রশ্ন আসলেই সেখানে বড় তারকা সবার আগে থাকবেন সাকিব আল হাসান। ভাবনার সাথে মিলেও গেল, ঝটিকা সফরে মিরপুরে সাকিব এলেন কিন্তু থাকলেন অল্প সময়, পুরো দলবল নিয়ে আবার স্টেডিয়াম ছেড়ে আরেক জায়গায় তড়িঘড়ি করে চলেও গেলেন, উদ্দেশ্য স্পন্সর প্রতিষ্ঠানের বিশেষ এন্ডোর্সমেন্ট। সাকিবরা সব কিছুই করলো সেখানে প্রাণবন্তভাবে এলাকা গরম করে। দেশের ক্রিকেটটাও গরম, দলের ক্রিকেটারদের মধ্যে কাজ করছে উত্তেজনা, কেননা পুরনো কোচ হাতুরু সিংহে আবারও প্রত্যাবর্তন করেছেন দেশের ক্রিকেটে। বরিশাল পেসার এবাদত হোসেন সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের টার্গেট ছাপিয়ে দিতে হলো হাতুরু সিংহের বিষয়ে উত্তরও। আসলে এই বিপিএলটা অনেকগুলো সো আমার জন্য আমি বলবো গ্রেট লার্নিং, যে এই বিপিএল থেকে আমি এই পর্যন্ত যা শিখেছি আসলে আমি বলবো যে আমার স্কিলে স্কিল ওয়াইজ একটু ল্যাকিং ছিল, যে যেটা বিশেষ করে এক্সিকিউশনের বেলা, তো ওইটা নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। একটু বলা যায় যে কী ধরনের ল্যাকিং ছিল? ল্যাকিংস মিন্স এটা বলতে চাচ্ছি যে প্ল্যান ওয়াইজ এক্সিকিউশনটা আমি যেটা ফিল করছি, এবং আমি কোচের সাথে কথা বলছি যে আমার এক্সিকিউশনটা একটু প্রবলেম আছে, তো এটা নিয়ে কাজ করতেছি। এবারে বিপিএলের উইকেটগুলো খুব ব্যাটিং ফ্রেন্ডলি, ঢাকা চট্টগ্রাম সিলেট সব জায়গাতেই বোলাররা মারি খেয়েছে ধরতে গেলে, সো এরকম উইকেটে যখন বোলিং করছেন, এরকম উইকেটে শিখছেন, এটা ইন্টারন্যাশনালে যখন খেলতে যাবেন তখন হেল্প করবে? জি অবশ্যই, দেখেন 2023 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়াতে, সো আশা করছি ওখানেও এরকম উইকেট থাকবে। ওখানে উইকেট মিন্স এটা বলতে চাচ্ছি যে একটু ভালো উইকেট থাকবে। সো আমি যেটা ফিল করতেছি যে এই বিপিএলে এরকম উইকেট মানে আমাদের জন্য, বোলারদের জন্য, যে স্কিল ওয়াইজ আমাদের স্কিলটা আরও ডেভেলপ করতে হবে, যে আমরা কীভাবে ওখানে ভালো বল করতে পারি, যদি খারাপ সময় যায় আমরা কীভাবে সার্ভাইভ করতে পারি। সো এখানে ফাস্ট বোলারদের স্কিলটা আর একটু ডেভেলপ করতে হবে, লাইক আমি আমার কথাই বলি যে আমাকে এক্সিকিউশন স্কিল ওয়াইজ এবং প্ল্যানিংটা আর একটু ক্লিয়ার করতে হবে। আর কোনো কোয়েশ্চেন নেই? আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না, অলরেডি তো হয়ে গেছে। উনি আমাকে আমার রিদমটার ব্যাপারে ইয়ে করতেছিল, যে বলগুলোতে ভালো রিদম পাচ্ছি, ওই বলগুলা ভালো হচ্ছিল, তো ওইটাই উনি বলতে চাচ্ছিল যে বোলিংয়ের যে রিদম যেটা, এটা খুব ভালো আছে